সাতক্ষীরায় তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপা বলেছেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী দিয়ে ব্যালটের মাধ্যমে এককভাবে সরকার গঠন করবে। সরকার গঠনের মধ্য দিয়ে এ সরকারকে উৎখাত করা হবে, এজন্য তৃণমূল নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে। রোববার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলন আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় জাতীয় পার্টির সহসভাপতি শফিকুল ইসলাম মধু সভাপতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় জাতীয় পার্টির সহসভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার নেতাকর্মীরাও অংশ নেন।